নমস্কার টাইমিটৰ প্ৰতিগৰাকী দৰ্শকক মই ভাৰ্গৱ দৰে স্বাগতম জনাইছো আপোনালোকে চাই আছে টাইমিট মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত মোৰ সম্পৰ্ক যথেষ্ট ভাল যদি মই সিএম স্যারক এতিয়াই ফোন কৰো তেনেহলে এতিয়াই সিএম স্যারে মোৰ হৈতে কথা পাতিব পিছে এই মন্তব্য আমাৰ নহয় এই মন্তব্য কৰিছে প্ৰাক্তন বিটিসি চিফ হাগ্ৰামা মহিলাৰীয়ে আৰু কি কি মন্তব্য কৰিছে হাগ্ৰামা মহিলাৰীয়ে হবিক জনাই আছো টাইমিটৰ দৰ্শকসকলক হিমন্ত বিশ্ব শর্মার লগত মূল সম্পর্ক যথেষ্ট ভাল এতিয়াই ফোন মারিলে মূল লগত কথা পাতিব সিএম স্যারে মুখ্যমন্ত্রী নহুয়ার আগরে পড়া মূল লগত ভাল আমি একেলগে 15 বছর সরকার চলাই আহিছিল মুখ্যমন্ত্রীর হয়তে মূল সদায় কথা চলি থাকে বিটিসি কি বস্তু প্রমোদ বড়ুয়ে একোয়ে নাজানে বিটিসি প্রধান প্রমোদ বড়ু কটাক্ষ প্রাক্তন বিটিসি প্রধান হাগ্রামা মহিলারে যোৱা দহটা মাহে বিটিসির একো কাম করা নাই প্রমোদ বড়ুয়ে এই মন্তব্য করেছে হাগ্রামা মহিলারে আর অতি শীঘ্রে বিপিএফর সকল বিধায়ক পারিষদে সাক্ষাৎ করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানাইছো এই মুহূর্তে প্রাইমেটর দর্শকসকলক পুনৰ এবার চর্চা প্রাক্তন বিটিসি চিফ হাগ্রামা মহিলারে হাগ্রামা মহিলারীর মন্তব্য মূর হইতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সম্পর্ক যথেষ্ট ভাল মই যদি এতিয়াই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক ফোন করো তেনেহলে হিমন্ত বিশ্ব শর্মা স্যারে এতিয়াই মূর হইতে কথা পাতিব আর প্রমোদ বড়ুক কটাক্ষ করে হাগ্রামা মহিলারীর মন্তব্য বিটিসি কি বস্তু প্রমোদ বড়ুয়ে একোয়ে নাজানে আৰু অতি শীঘ্ৰে বিপিএফৰ সকলো সদস্যই সাক্ষাৎ কৰিব ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক আৰু এই মুহূৰ্তত হাগ্ৰামা মহিলাৰীৰ মন্তব্য কি পৰিছে সেই মন্তব্য শুনাই ল'ব বিচাৰিছোঁ টাইমেটৰ দৰ্শকসকলক সিএম ছাৰৰ লগতো আমি আজি যদি মই সময় পাই টেলিফোন কৰিলে সিএম ছাৰৰ কথা ফাটিব নাই আমাৰ আমি আগৰ যিহেতু ভাল এটা রিলেশনশিপ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরের লগত আমার আছে সেম হওয়া আগর পরাই আমি একেলগে সরকার 15 বছর কংগ্রেসের দিনত আর এই বিজেপির দিনত তো একেলগে সরকার চলাই আছে এইবিলাক ইংলিশ শব্দ তো মই বুঝি নাপাও মুঠতে কথা হইতে যে আমার আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার লগত আমার ভাল এটা রিলেশনশিপ আছে পার্সোনালি হোক মুঠতে আর আমি সেইদিনও কৈছে যে আমি বিপিএফ দলে বিজেপির দলের সভাপতি ডাঙরিয়ার লগত আমার কোনো আজিলেকে ফর্মেল আলোচনা হওয়া নাই এইখানে কথাও আমি কইছো জনাই দিছো আপনাদের সেইদিনাই আর সিএম স্যারের লগত কিন্তু আমার প্রায় কথা চলি থাকে স্যার স্যার বিটিসি পরিষদত আপনার যেগুলা পারিষদ আছে তখন কিন্তু সেই মিটিংত নবহে কারণ না আমার এসেম্বলিত আমার সেই আগত বহা নাছিলে এইবার বহিছে এবার বহিছে আর বহুত প্রশ্ন করেছিলে এনসার তো দিব পারা নাই প্রমোদ বড়ুয়ে আর আগত যেগুলো আপনার চাকরি দিয়ে গেছিল যেখানে আমার এই মানে আমার সার্কিট হাউস হোক বা বদন গেস্ট হাউস তেওঁলোক আজিলৈকে কিন্তু একো পৰা নাই গেস্ট হাউস বস্তু প্রমোদ বড়ুয়ে এই 10 মাহ ইমান লেখে সোমাবই পারা নাই বিটিসি কি বস্তু সি একই জানা নাই এতিয়ালেকে সাপ্লাই দিয়েছে নাই খালি খালি সাপ্লাই সাপ্লাই দিব পারে সি এই 10 মাহ 280 crore 300 কোটি এনেকা সাপ্লাই দিয়াতো মামুনি নাকি আমি বছরতে এনেকা নিদে করাপশন হয়েছে হয়েছে বলে আমি চিন্তা করাপশন হয়েছে হওয়া নাই এটা অফিসার সকলে জানে মই না জানি আজি আমার ওদালগুড়ি জেলা হিসাবে আমার বিপিএফ দলের যিমানটা উইংস আছে সেল আছে ইহতক লৈ পেলাই এটা ওয়ার্কশপ জাস্ট আমার বিটিসির কি হয়ে আছে হওয়া নাই সেবিলা কথা আমি জনাই দিছো আর বিপিএফ দল হিসাবে আজির দিনত
রাজনৈতিকভাবে কেনেকে চলি যাম ইয়ার উপর আমি আলোচনা করছি। যে আমি আমি ভাবি অতি সোনকালে সিএম স্যারক আমি যান এম সি এল এ আর এম এল এ আছে আমার বিপিএফ দলের একলগে যাই পেলাই অফিসিয়ালি লগ করার কথা। আমি সময় পোৱা নাই, ডেট তো আমাক দিয়া নাই, তথাপিও আমি নিশ্চয় এদিন আমি সময় পাম। ইস্যুবিলাক হল যে এই যে চল্লটা ডিপার্টমেন্টটা লৈ পেলাই আমি আলোচনা করিম, বা আমার বেলেন ব্লকের কথাটা লৈ পেলাই আমি আলোচনা করিম, বা বিটিসি গাঁও কর্তনের কথাবিলাক লৈ পেলাই আমি আলোচনা করিম। মুঠতে আসলে হয় না নহয় সেইবিলাক গোটেই কথাটা লৈ পেলাই আমি আলোচনা একবার করব সিএম স্যারের লগত, তেতিয়াহে আমি ক্লিয়ার হব চল্লটা ডিপার্টমেন্ট ট্রান্সফার হয়েছে কিছু এই কেনকা ধরনের। আর আজি প্রমোদ বরাই বিটিসিত এই দশ মাহত কিমান কোটি সাপ্লাই দিছে, কি কি কাম করে আছে করা নাই, সেইবিল গোটেই ডিটেলস আমি দিম। আর প্রমোদ বরাই সেইদিন এসেম্বলিত আমার এম সি এল এ সকলে যিনি কথা সুদিছিল সেইবিল এনসারটা কেনকা দিছে সেইবিল আমি জানাই দিম সিএম স্যার। সিএম স্যারের লগত আমি আজি যদি মই সময় পাই টেলিফোন করলে সিএম স্যারের কথা ফাটব না। আমার আমি আগর যেহেতু ভাল একটা রিলেশনশিপ হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার লগত আমার আছে সিএম হওয়া আগরপরাই, আমি একলগে সরকার 15 বছর কংগ্রেসের দিনত আর এই বিজেপির দিনত তো একলগে সরকার চলাই আছে। এইবিল ইংলিশ শব্দ তো মই বুঝি নাপাও, মুঠতে কথা সেইটোৱে যে আমার আমার হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার লগত আমার ভাল একটা রিলেশনশিপ আছে পার্সোনেলি হোক মুঠতে। আর আমি সেইদিনও কৈছে যে আমি বিপিএফ দলে বিপিএফ দলে বিজেপি দলের সভাপতি ডাঙরিয়ার লগত আমার কোনো আজিলেকে ফর্মেল আলোচনা হওয়া নাই, এইখানে কথাও আমি কৈছো জানাই দিছো আপনার সেইদিনাই। আর সিএম স্যারের লগত কিন্তু আমার প্রায় কথা চলি থাকে স্যার। স্যার বিটিসি পরিষদত আপনার যা পারিষদ আছে তখন কিন্তু সেই মিটিংত নবহে কারণ যা এসেম্বলি হয়ে আছে তার বহা না। আমার এসেম্বলিত আমার সেই আগত বহা নাছিলে, এইবার বহিছে, এইবার বহিছে। আর বহুত প্রশ্ন করেছিল এনসারটো দিব পারা নাই প্রমোদ বরি। আর আগত যা আপনার চাকরি দিয়ে গেছিল যেখানে আমার এই মানে আমার সার্কিট হাউস হোক বা বদন গেস হোক তেওঁলোক আজিলৈকে কিন্তু একো কৰা নাই। গেস হাউস বস্তু প্রমোদ বরয়ে এই দশ মাহত ইমান লেখে সুমাবই পারা নাই, বিটিসি কি বস্তু সি একই জানা নাই এতালেকে। সাপ্লাই দিয়েছে খালি খালি সাপ্লাই সাপ্লাই দিব পারে সি এই দশ মাহত 280 crore 300 কোটি এনেকা সাপ্লাই দিয়াটো মামুলি নাকি? আমি বছরতো এনেকা নিদে করাপশন হয়েছে হওয়া নাই এই অফিসার সকলে জানে মই না জানো। আজি আমার ওদালগুড়ি জেলা হিসাবে আমার বিপিএফ দলের যানটা উইংস আছে সেল আছে ইহতক লৈ পেলাই এটা ওয়ার্কশপ জাস্ট আমার বিটিসিত কি হয়ে আছে হওয়া নাই সেইবিল কথা আমি জানাই দিছো। আর বিপিএফ দল হিসাবে আজির দিনত রাজনৈতিকভাবে কেনেকে চলি যাম ইয়ার উপর আমি আলোচনা করছি। যে আমি আমি ভাবি অতি সোনকালে সিএম স্যারক আমি যান এম সি এল এ আর এম এল এ আছে আমার বিপিএফ দলের একলগে যাই পেলাই অফিসিয়ালি লগ করার কথা।